দর্শক নিশ্চয়ই আপনাদের মনে আছে একটি ঘটনা বেশ চাঞ্চল্য তৈরি করেছিল সেটি হচ্ছে যে এক ভদ্রমহিলা সে তার স্বামীকে মৃত দেখিয়ে একটি মামলা করেছিল সেই মামলায় শেখ হাসিনা সহ একেবারে রাঘব বোয়াল এবং প্রচুর মানুষকে আসামি করা হয়েছিল পরবর্তীতে দেখা যায় যে তার স্বামীকে যেই মৃত দেখিয়ে মামলা করা হয়েছিল তার স্বামী আসলে জীবিত তিনি মারা যাননি এটি প্রকাশ হবার পর বেশ তোলপাট তৈরি হয় এবং পুলিশ তদন্ত শুরু করে তারপর এই ভদ্র মহিলাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে তারপরেই তিনি জানান যে কী কারণে তার প্রাথমিকভাবে বলা হচ্ছে যে চাকরির প্রলোভন দেখিয়ে মামলা করানো হয় দাবি বাদীর অর্থাৎ যেই ভদ্রমহিলা এই মামলাটি করেন সেই মামলার বাদই তাকে চাকরির প্রলোভন দেখানো হয়েছিল অর্থাৎ মানুষজনকে ফাঁসানো তাদের কাছ থেকে টাকা চাওয়া এই সমস্ত নানান মামলা বাণিজ্য মোট কথা সেটি করার জন্যই এই মহিলাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল স্বামীকে মৃত দেখিয়ে মামলা আচ্ছা খবরটা হলো এই ঢাকার সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে করা মামলাটি চাকরির প্রলোভন ও ভয় দেখিয়ে করানো হয়েছে বলে দাবি করেছেন বাদী কুলসুম বেগম শুক্রবার সকালে আশুলিয়া থানায় হেফাজতে কুলসুম ওই দাবি করেন বৃহস্পতিবার দিবগত রাতে কক্সবাজার থেকে কুলসুম সহ তিনজনকে আটক করে নিয়ে আসে আশুলিয়া থানা পুলিশ এর আগে গত চব্বিশ অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বামী আলামিনকে হত্যার অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা করেন কুলসুম বেগম মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি হিসেবে একশো জনের নাম উল্লেখ করা হয় এতেই বোঝা যাচ্ছে যে একটা বিপুল সংখ্যা মানুষ যাদের কাছ থেকে আসলে বলা হবে যে আপনার নাম কাটা যাবে টাকা দেন এই হচ্ছে একই বলা হচ্ছে মামলা বাণিজ্য যেটি এখন বেশ জমজমাট বিভিন্ন একেবারে তৃণমূল থেকে ঢাকা পর্যন্ত পরে তেরোই নভেম্বর আলামিন সিলেটে দক্ষিণ সুরমা থানায় গিয়ে নিজের জীবিত থাকার বিষয়টি পুলিশকে জানালে তাকে সাভার থানায় আনা হয় অন্যদিকে মামলা করে আদালতে হাজির হচ্ছিলেন না কুলসুম পরে তার বিরুদ্ধে সমন জারি করেন আদালত গতকাল তাকে আটক করে পুলিশ আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিক মামলার বাদী সহ আরো দুজনকে কক্সবাজার থেকে আটক করে থানায় ফেজে আনা হয়েছে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য বাদীকে আদালতে পাঠানো হয়েছে বাকি দুজন জিজ্ঞাসাবাদ চলছে তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন তার মানে বুঝতে পারছেন এরকম একটা কুশিয়াল সময় এই ধরনের মামলা মানে একটা মামলা দিয়ে অসংখ্য মানে সঠিক মামলার গ্রহণযোগ্যতাটাকে নষ্ট করার একটা ষড়যন্ত্র বা চক্রান্ত অথবা লোভের বশবর্তী হয়ে যারা মামলা বাণিজ্য নেমে গেছেন তারা এমন এমন কাণ্ড করছেন যে এক মৃত মানুষকে দেখিয়ে তারা তো বাণিজ্য করছেনই এখন মানে জীবিত মানুষকেও মৃত বানিয়ে এই ধরনের ফলস মামলা করে নানাভাবে মানুষের জন্য কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে এবং এই যে লোভে পড়ে কুলসুম বেগমও সেই কাজটি করেছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ